হাজার পাঁচেক টাকার খুব দরকার পড়েছে গো বেচুদা। কোথাও পাচ্ছি না, ম্যানেজ করে হবে তোমার কাছে? আমার কাছে কি করে হবে বলে, আমার তো মাল নিয়ে এখনো ঢোকেনি, আজকে তো সবে দু তারিখ। হ্যালো, কে সঞ্জীব? হ্যাঁ বেচুদা, বলো 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 বলো। একটা উপকার করে দেবে ভাই? আরে উপকার টুপকার কি কথা, তুমি আমার দাদার মতো, তোমার জন্য কিছু করতে পারা মানে আমি নিজেকে ধন্য মনে করবো। এই হাজার পাঁচেক টাকার খুব দরকার পড়েছে, যদি তুমি একটু ব্যবস্থা করে দিতে পারো খুব ভালো হয়। আমি মিনিট দশেকের মধ্যে জানাচ্ছি, তারপর আমি গুগল পে করে দেবো, তুমি একদম চিন্তা করো না, ঠিক আছে? আচ্ছা ঠিক আছে ঠিক আছে। বলো, ওয়েট কর, মনে হচ্ছে হয়ে যাবে, ওই খুব জানাচ্ছে। আচ্ছা আচ্ছা ঠিক আছে, দেখো ও ভালো ছিল। হ্যাঁ বলো। এ শোনো না, বেচুদার হাজার পাঁচেক টাকার খুব দরকার পড়েছে, তুমি একটু ব্যবস্থা করে দিতে পারবে? হ্যাঁ, আমার কাছে আর কোথায় হবে, তুমি আমাকে মিনিট পাঁচেক সময় দাও, আমি দেখছি। তোমার বাড়ি তো আমার বাড়ির কাছেই, আমি গিয়ে তোমাকে বাড়িতে দিয়ে আসছি। ভাগন করে যে, হ্যালো, একটু বেচুদার একটু টাকার দরকার আছে, হাজার পাঁচেক একটু জোগাড় করা যাবে? দেখো না, আমার কাছে তো নেই, দেখছি আমি নেতাদার কাছে আছে কিনা, একটু দেখো যদি হয়। হ্যাঁ হ্যালো শম্পা। হ্যাঁ বল নেতাদা, বেচুদার 5,000 টাকা দরকার পড়েছে, তোমার কাছে হবে? ও কার বেচুদার দরকার 5,000 টাকা? হ্যাঁ, আরে পল্টুকে বল না, পল্টু দিয়ে দেবে। পল্টুদার কথা আর বলো না, ও এক নম্বরে মাখিচুস, ও আবার টাকা দেবে। আচ্ছা ঠিক আছে, আমি পল্টুকে ফোন করছি। হ্যাঁ দাদা, হ্যাঁ বলো দাদা। কিনে পল্টু, বেচুর 5,000 টাকা দরকার, এটা আমাকে অন্য লোকের কাছে শুনতে হচ্ছে? তা তুই ব্যবস্থা করে দিয়ে, তোমার টাকার আমার দরকার নেই। কাকে নিয়েছি, কাকে নিয়েছি, কাকার কাছে এসে কি হলো রে? এই জলদি দাঁড়াও।